প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তত্ত্বকণিকা বিডিতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল ভাব সম্প্রসারণ পরীক্ষায় এসে থাকে তার মধ্যে কাটাহেরি, ক্লান্ত কেন, কোমল তুলিতে দুঃখ বিনা সুখলাভ হয় কি মহিতে অন্যতম। তাছাড়াও আমাদের চ্যানেল থেকে আরও অন্যান্য যে সকল ভাব সম্প্রসারণ আছে তার মধ্যে হচ্ছে সঙ্গদোষে লোহা বাসে, ইচ্ছা থাকলে উপায় হয়, চকচক করিলে শোনা হয় না, জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো। তাছাড়াও আরও অন্যান্য ভাব সম্প্রসারণ আছে, আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। চলুন তাহলে আজকের এই ভাব সম্প্রসারণটি নিয়ে আমরা আলোচনা করা যাক। প্রথমে আছে মূল ভাব, মানব জীবন কুসুমার্তীর্ণ নয়, অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাকে সুখের স্বর্গ রচনা করতে হয়। প্রিয় দর্শক, এরপরে আছে সম্প্রসারিত ভাব, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, অর্থাৎ জীবন পুষ্পসজ্জা নয়, তাকে কণ্ঠ কাকিন্ন পথ অতিক্রম করে আমাদের সুখের স্বর্গ রচনা করতে হয়। জীবনের কোনো মহৎ কর্মই ত্যাগ তিতিক্ষা ও দুঃখ কষ্ট ছাড়া সফল হয় না। সংগ্রামী মানুষের গলায় শুভা পাই বিজয় মাল্য, পথ দীর্ঘ দেখে প্রতীক যদি তার যাত্রা বন্ধ রাখে অথবা কিছু দূর গিয়ে ফিরে আসে তবে সে কোনোদিনই গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। সেখানে পৌঁছতে হলে তাকে পথের ক্লান্তি স্বীকার করতেই হবে, স্বীকার করতে হবে পথের সকল প্রতিকূলতা, জয় করতে হবে পথ প্রান্তের সকল প্রতিবন্ধকতা। যে ব্যক্তি পদ্ম তুলতে গিয়ে কাঁটার ভয়ে ফিরে আসে সে ব্যক্তির পক্ষে পদ্ম আহরণ করা কখনোই সম্ভব হবে না। জীবনে যারা সিদ্ধি লাভ করেছে তাদের প্রত্যেকেই বহু বাধা বিঘ্ন ও দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে প্রথম জীবনের প্রতি পদক্ষেপে বাধাগ্রস্ত হয়েছেন, আঘাতে রক্তাক্ত হয়েছেন তার শরীর, তবুও সত্য প্রচারের এতটুকু পিছপা হয়নি তিনি। আমাবস্যার ঘর অন্ধকারে থেকে মানবতাকে দিয়েছেন মুক্তি, ফুলের সৌরভ মাতিয়ে তুলেছেন বিশ্বকে, শত লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনা সয়েও সত্যর পথে থেকেছেন অবিচল। অনুরূপ গাজী সালাউদ্দিন, শেরশাহ, নেপোলিয়ন এবং কামাল পাশার মতো ব্যক্তিরা তাদের স্ব স্ব অবস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। বস্তুত মানুষের জীবন দুঃখের ভেতর দিয়েই আসে সত্যিকারের সুখ। প্রিয় দর্শক, এবং সবশেষে আসে মন্তব্য, মহৎ সাফল্য সাধনা সাপেক্ষ, জীবনে সফলতা লাভ করতে হলে জীবন পথের সকল বাধা বিপত্তি ও দুঃখ দুর্দশা বরণ করে অগ্রসর হতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই ভাব সম্প্রসারণটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।